কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার দুপুরে পার্থবাবুর গ্রামের বাড়ি কোচবিহারের জিরানপুরে গুলি চালালো দুষ্কৃতীরা। কয়েকজনের দুষ্কৃতী দল এসে বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এই গোটা ঘটনায় আতঙ্কিত পরিবার। জানা গেছে, এই দিন দুপুরে কয়েকবার গুলির আওয়াজ শুনতে পান পরিবারের লোকেরা। সেই সময় বাড়িতে ছিলেন পার্থপ্রতিম রায়ের বৃদ্ধ বাবা মা, দাদা এবং পরিবারের অন্যান্যরা। তবে পরিবারের কেউ জখম হননি বলেই জানা গেছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন পার্থপ্রতিম রায়। উদ্ধার হয় বেশ কয়েকটি গুলির খোল। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। বলাই বাহুল্য, কিছুদিন আগেই কেএলওর তরফে পার্থপ্রতিম রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে হুমকিমূলক চিঠি দেওয়া হয়েছিল। এর সঙ্গে আজকের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। আমি কোচবিহারে থাকি, তো হঠাৎ করে বাবা ফোন করে বাড়ি থেকে যে বাড়ির সামনে গুলি চলে এবং এই দরজা ঢুকে দু তিনজন নাকি গুলি চালিয়েছে। তো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ি, বাড়িতে ছুটে আসি, বাবা মার সঙ্গে কথা বলি। মা একটু আতঙ্কে রয়েছে, বাবাও আতঙ্কে রয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়টা কারা ঘটালো, কেন ঘটালো, আমিও কিছুটা অন্ধকারে রয়েছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি। পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। কত রাউন্ড গুলি চালিয়েছে, কারা চালিয়েছে সেটা বলতে পারবো না। কত রাউন্ড, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। সুতরাং দু তিনটে শব্দ শুনেছিল বাবা মা, এটুকু আমি শুনলাম। একটা খোল এখানে পাওয়া গেছে, সেটা উদ্ধার করেছে। কী মনে হয় তারা করলো, কেন কী শুনলো? এই বিষয়টা এখন আমি তো দ্বন্দ্বে রয়েছি, তারা করেছে। তবে স্থানীয় কেউ নাকি বাইরে থেকে, সেটা বলতে পারছি না। একটা মারুতি অগ্নিকাণ্ডে পাঁচ ছজন এসে এই দরজা দিয়ে ঢুকেছিল। তার আগে আবার দু তিনটে ছেলে নাকি পিছন দিকে আমাদের বাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে ধাওয়া করেছে নাকি আমাদের বাড়িতে আক্রমণ করার উদ্দেশ্যে আসছে। এই বিষয়টা পুরোটাই আমি ধন্দে রয়েছি, আমি খোঁজ না নিলে আমি বলতে পারবো না। আর পুলিশও পুরোটা তদন্ত করছে, আমি এসপি আইসিকে জানিয়েছি, তারা এসেছে, তারা দেখছে বিষয়টা। না,